আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদেরকে ওপেন করে এরপর বিদেশের বাড়িতে পাড়ি জমাতে হবে। যদি আমরা বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট না করি, তাহলে কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টিতে পড়ে যাব। আমাদের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স যে কার্ডটা, সেই কার্ডটা পাবো না, যেটাকে গ্রিন কার্ড আমরা বিএমইটি কার্ড নামে চিনি, সেই কার্ডটা কিন্তু আমরা হারাবো। আর এই কার্ডটা হারালে কিন্তু আমরা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। কি নোটিশটা দিয়েছে, এই নোটিশটা ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। চলুন দেখি কি নোটিশ তারা জারি করেছে। জরুরি বিজ্ঞপ্তি, এত দ্বারা বিদেশগামী যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পুরুষ ও মহিলা যাত্রীদের সরকারি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংক এর অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক। যদি কারো উক্ত সরকারি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা না থাকে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পাওয়া যাবে না। এতে করে আপনারা বুঝতে পারলেন যে যদি আমরা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট না খুলি, এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে সরকারি ব্যাংক, আপনারা বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনার কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে কিন্তু এই বিপদ থেকে আপনি উদ্ধার হয়ে গেছেন। এই নিয়মটা করার কারণ হচ্ছে অনেকেই কিন্তু বিদেশে যেয়ে হুন্ডিতে টাকা পাঠান, একটু বেশি টাকার লোভে কিন্তু হুন্ডিতে টাকা পাঠান, যাতে হুন্ডিতে টাকা না পাঠিয়ে আপনার নিজের অ্যাকাউন্টে আপনি টাকা পাঠান, সেই ব্যাপারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা করা হয়েছে। এখন এই নিয়মটা কতটুকু কার্যকর হবে এটা বলা যায় না, কিন্তু অবশ্যই আপনার ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে কিংবা এই কার্ডটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে এবং বিএমইটি কার্ডটা পাওয়ার ক্ষেত্রে আপনাকে বাংলাদেশে যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখন ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার এই কাজটা সম্পন্ন হয়ে যাবে, সেটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আর এই বিজ্ঞপ্তিতে একটা ভুল ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশি যে সরকারি ব্যাংকগুলো রয়েছে সেই অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্ট না খুললেও হবে। বাংলাদেশি যে বিভিন্ন আরও অ্যাকাউন্ট রয়েছে, ইসলামী ব্যাংক এবং এনআরবিসি, এই ধরনের যে কোনো একটা অ্যাকাউন্ট খুলে নিলে কিন্তু আপনারা এই ক্লিয়ারেন্স কার্ডটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার এজেন্সিকে এই ডকুমেন্টটা দিতে হবে, কারণ এই ডকুমেন্টগুলো এজেন্সি কিন্তু কালেক্ট করে আপনার হয়ে এই কার্ডটা সংগ্রহ করে। তো আশা করি বুঝতে পারছেন, যারা এই বিদেশে নতুন যাচ্ছেন তারা এই বিষয়টার দিকে একটু নজর দিবেন। অবশ্যই সত্য একটা ঘটনা, আপনারা অবশ্যই এই বিষয়টাতে অবগত থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।